প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সাউথ এশিয়ান স্কুলের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে আছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষক হামিদুর রশিদ জাভেদ সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা লেকচার থ্রি নির্বাচন কমিশন নির্বাচনী এলাকা ও নির্বাচনী আচরণ বিধি নির্বাচন কমিশন যে প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকে তাকে বলা হয় নির্বাচন কমিশন বাংলাদেশেও এরকম একটি নির্বাচন কমিশন আছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন প্রধান নির্বাচন কমিশনার ও কয়েকজন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত তাদের কাজের মেয়াদ কর্মে যোগদানের দিন থেকে পাঁচ বছর নির্বাচন কমিশনের প্রধান কাজ হল জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নির্বাচন পরিচালনা করা এ কাজটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে নির্বাচন কমিশনকে সংশ্লিষ্ট আরও অনেক কাজ সম্পাদন করতে হয় নিচে নির্বাচন কমিশনের কয়েকটি উল্লেখযোগ্য কাজ দেখানো হল নির্বাচন কমিশনের কাজ ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদকরণ সকল নির্বাচন ও উপনির্বাচন পরিচালনা নির্বাচনী প্রতীক বরাদ্দ করা নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা সারা সারাদেশে ভোটকেন্দ্র স্থাপন করা নির্বাচনী আচরণবিধি তৈরি ব্যালট পেপার মুদ্রণ ব্যালট বক্স প্রস্তুত নির্বাচনী আচরণ আচরণবিধি যথাযথ প্রয়োগ ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ নির্বাচনী নিরোধ নিষ্পত্তি প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা জানব নির্বাচনী এলাকা সম্পর্কে প্রতিনিধি নির্বাচনের জন্য পুরো দেশকে কয়েকটি নির্দিষ্ট এলাকায় ভাগ করা হয় এরকম প্রতিটি নির্দিষ্ট এলাকাকে এক একটি নির্বাচনী এলাকা বলা হয় বিভিন্ন ধরনের নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমারেখা বিভিন্ন রকম হয় যেমন জাতীয় সংসদ নির্বাচনে পুরো দেশকে তিনশোটি নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয় একইভাবে সিটি কর্পোরেশন উপজেলা পৌরসভা ইউনিয়ন পরিষদের শ শাৎ প্রত্যেক সীমারেখাকে আলাদা আলাদা নির্বাচনী এলাকা হিসেবে ধরা হয় নির্বাচন কমিশন নির্বাচনী এলাকা নির্ধারণ করে এক এলাকার ভোটার অন্য এলাকায় ভোট দিতে পারে না নির্বাচন পরিচালনা এবং নির্বাচনী ফলাফল ঘোষণা করাও এলাকা ভিত্তিক হয়ে ওঠে নির্বাচনী আচরণ আচরণবিধি নির্বাচন কমিশনের একটি অন্যতম কাজ নির্বাচনী আচরণবিধি তৈরি করা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার স্বার্থে এটি করা হয় কারণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত এ লক্ষ্যে নির্বাচন কমিশন নির্বাচনের সময় নাগরিকেরা কী ধরনের আচরণ করতে পারে তার একটি সম্ভাব্য নীতিমালা তৈরি করে দেয় একে বলে নির্বাচনী আচরণবিধি কয়েকটি নির্বাচনী বিধি হল মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমাবেশ বা মিছিল করা যাবে না দেয়ালে বা অন্য কোথাও কোনো কিছু লেখা বা পোস্টার লাগানো যাবে না কোনো রাস্তায় বা সড়কে জনসভা করা যাবে না রশিতে পোস্টার বা প্লেকার্ড ঝোলানো যাবে না প্রচারের জন্য কোনো গেট বা আলোকসজ্জা করা যাবে না মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহনে মিছিল করা যাবে না নির্বাচনী ক্যাম্পে ভোটারদের জন্য কোনো উপহার খাদ্য বা পানীয় পরিবেশন করা যাবে না প্রিয় শিক্ষার্থীরা আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি তোমাদের বাড়ির কাজ হবে পুরো অংশটি মন দিয়ে একবার পড়বে আর দশটি এমসিকিউ তৈরি করবে দেখা হবে একই অধ্যায়ের পরের অংশ নিয়ে আগামীকালকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য এবং করোনামুক্ত জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ